আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আজকে আপনাদেরকে করে দেখাবো লাউয়ের খোসা এবং চিংড়ি দিয়ে মজাদার একটি ভর্তা তো চলুন আমরা শুরু করি এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মাঝারি সাইজের একটি লাউয়ের খোসা ছয়টা মাঝারি সাইজের চিংড়ি কিছু কুচি করা ধনিয়া পাতা এবং কাঁচামরিচ নিয়েছি স্বাদ মতো এটা আপনারা যতটুকু ঝাল খেতে পছন্দ করেন আপনারা আপনাদের মতো করে নিয়ে নিতে পারবেন আর নিয়েছি চার পাঁচটা রসুনের কোয়া এবং সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি একটি প্যান চুলার উপর দিয়ে এতে তিন টেবিল স্পুন সরিষার তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি তেল গরম হয়ে এতে আমরা কেটে রাখা রসুন এবং পেঁয়াজের কুচিগুলো দিয়ে দেব রসুন এবং পেঁয়াজগুলোকে একটু ভেজে নেব সামান্য ভাজা হয়ে গেলে এতে আমরা আমাদের কেটে রাখা কাঁচামরিচগুলো গুলো দিয়ে দেব আর দিয়ে দিচ্ছি লাউ এর খোসা এবং চিংড়ি মাছগুলো এবার আমরা সব কিছু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব এই ভর্তাটায় আপনারা চেষ্টা করবেন চিংড়ি সামান্য পরিমাণের নিতে এতে করে আপনাদের চিংড়ি এবং লাউয়ের খোসা দুইটারই স্বাদ আপনারা ভালো করে নিতে পারবেন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়া এবং সামান্য পরিমাণ হলুদের গুঁড়া এখন দিয়ে দিচ্ছি কুচি করে রাখা ধনিয়া পাতাগুলো আমি প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতো সব কিছু ভালো করে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমার চিংড়িগুলোও ভালো করে ভাজা হয়ে গিয়েছে এখন আমি আমার ভর্তার সবগুলো ভেজে রাখা উপকরণগুলো একটি হ্যান্ড ব্লেন্ডারে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিব এটা আপনারা যে কোনো ব্লেন্ডারে করে নিতে পারেন অথবা আপনারা এটা পাটার মধ্যেও বেটে নিতে পারেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ খুব সহজেই তৈরি হয়ে গেল লাউয়ের খোসা এবং চিংড়ি মজাদার একটি ভর্তা এই ভর্তাটি আমার গরম ভাতের সাথে খেতে তো খুব ভালো লাগে আপনারা অবশ্যই চেষ্টা করে দেখবেন এবং আপনাদের কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম